পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, সারা দেশে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার গরিব দুঃখী মানুষের পাশে সবসময় আছেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গুহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা বেলটিয়া গ্রাম পরিদর্শনকালে একথা বলেন। তিনি আরো বলেন, বেলটিয়া গ্রামের নদী ভাঙনে ঘর বাড়ি হারা মানুষকে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। নদীর পানি শুকিয়ে গেলে ড্রেজিং এর বালি দিয়ে ভরাট করে যার যেখানে ঘর বাড়ি ছিল সেখানেই তাদের ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া হবে সরকারি উদ্যোগে। স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান, সোহেলি হাজারি, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এসে তাৎক্ষণিক দেখে আমাদের মাননীয় মন্ত্রী, জেলা প্রশাসক মহোদয় এবং টাঙ্গাইলের এসপি এমি মালিক ভুঁইয়াকে আমি মঞ্চে আসার জন্য পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু আজকে আপনার অত্যন্ত পক্ষ থেকে ঠিক সেমনি ভাবে মাটি ভরাট করে এসেছেন, পরিদর্শন করেছেন, এখানে আপনাদের মাঝে প্রদান করবেন এবং খাদ্য সামগ্রী চাল এবং দিয়ে সহযোগিতা করেন আমার কালিহাতির মানুষ, যারা এক সময় যাদের 1,000 বিঘা জমি ছিল, 500 বিঘা জমি ছিল, তিনি আশ্বস্ত করেছেন আলিপুর পর্যন্ত স্থায়ী ভাবে। জেলা প্রশাসক মহোদয় আছেন, প্রত্যেকটি জেলায় আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমাদের একটি কমিটি রয়েছে। আমরা অবৈধ বালু উত্তোলন যারাই করুক না কেন তাদের বিষয়ে আমাদের কোনো ছাড় নেই, আমাদের জেলা প্রশাসকদের সেভাবেই নির্দেশনা দেওয়া আছে এবং যারাই যত শুধুমাত্র বালু উত্তোলনই নয় অবৈধ স্থাপনাও যারা দখল করে আছে, আপনারা দেখেছেন বুড়িগঙ্গা সহ আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে উচ্ছেদ অভিযান করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে সারা বাংলাদেশে। আমরা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নির্বাহী প্রকৌশলী এবং জেলা প্রশাসকদের চিঠি দিয়ে আমরা কোন কোন জায়গাগুলো অবৈধ দখলদারদের দখলে আছে সেগুলোর তালিকা আমরা নিয়ে এসেছি এবং তালিকা ধরে আমরা কাজ শুরুও করেছি সফলতার সাথে এবং এই করোনার কারণে হয়তো কিছুদিন সেই কাজ, যেহেতু এখন বর্ষা চলে এসেছে আমরা নদী ভাঙনের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমরা বেশি কাজ করছি, বর্ষার পরে আবার উচ্ছেদ অভিযান আমরা আবার নূতন করে শুরু করব। মাননীয় জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন, যদি এই টাঙ্গাইলে এই অবৈধ বালুকে উত্তোলন করে অবশ্যই পুলিশ সুপার সাহেবও আছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাব। 37টি বাড়ি এখানে ভেঙেছে, আমরা চেষ্টা করছি ড্রেজিংয়ের বালু দিয়েই এই জায়গাটুকু ভরাট করে দিয়ে যার যার জমিতে সে যেন আবার নূতন করে বাড়ি করতে পারে। আর আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।